আজকে এই ইডলিগোটাকে শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো শেয়ার করার জন্য এসেছি। তো ইডলিগো আপনারা সাইকেলে দেখেছেন, আমরা আজকে দেখাচ্ছি এইটা শেক্সপিয়ার সরণিতে আছে। নমস্তে। অ্যাকচুয়ালি আপনাদের দোকানটা কতদিন হয়েছে দাদা? আমাদের দোকানটা ওপেন হয়েছে লাস্ট মান্থ আপনার 9th আগস্টে, ঠিক আছে? তো তারপর থেকে আমাদের এখন চলছে খুব ভালোই। রেসপন্স কিরকম? রেসপন্স খুব ভালো স্যার। আপনাদের এখানে রেসপন্স? আপনাদের এখানে ফেমাস কি কি আছে? আমাদের এখানে ফেমাস স্যার, যদি ধোসার মধ্যে ট্রাই করেন তাহলে মাইসুর চিজ মশলাটা খুব ভালো। আচ্ছা। আর এছাড়া যদি স্টার্টার ট্রাই করেন, স্টার্টারের মধ্যে ফ্রাইড ইডলি খুব ভালো। আচ্ছা, ট্রাই করতে পারেন। আচ্ছা, বড়ার মধ্যে দই বড়া আছে। তা আপনারা তো অ্যাকচুয়ালি স্টার্ট করেছিলেন সাইকেল দিয়ে? আমরা সাইকেল দিয়ে স্টার্ট করেছিলাম। এখন এখন এইটাকে এক্সপ্রেস নাম দিয়েছেন? হ্যাঁ, এক্স্যাক্টলি স্যার। কিরকম ফিল করছেন? আমাদের খুব ভালো লাগছে স্যার। আমরা ফার্স্ট সাইকেল ভেন্ডিং দিয়ে স্টার্ট করেছিলাম আফটার কোভিড, দেন আমরা স্টার্ট করলাম অ্যাজ এ ক্লাউড কিচেন। ওটা আমরা নাম দিয়েছিলাম ইডলিগো প্লাস, আপনি অনলাইনে পাবেন। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। দেন আমরা এপ্রিল থেকে স্টার্ট করেছি ইডলিগো এক্সপ্রেস, এটা আমাদের 4th আউটলেট। এর আগে আমাদের আরো 3টে আউটলেট আছে। কোথায় আছে? গিরিশ পার্ক আছে, সেক্টর 5 আছে, আর ঠাকুরিয়াতে আছে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আমরা তো এখানে এসেছি ইডলিগোতে আমরা ফেমাস জিনিসগুলো খেতে বা আপনাদের দেখাতে। সেই যে অ্যারোমা যে আসছে না, সেটার ব্যাপারে আমি আপনাকে বলতে পারবো না। মানে এখন থেকে পেট পেটগুলো ব্যথা করতে শুরু করেছি, এত খিদে পেয়ে গেছে। এতক্ষণ খিদে পাচ্ছিল না, জাস্ট এখানে ঢোকার পর এই গন্ধটা পাওয়ার পর, অ্যারোমাটা পাওয়ার পর না সহ্য হচ্ছে না। কতক্ষণ কতক্ষণে হাতে আসবে? দুখানা ইডলি আছে না? দু পিস ইডলি। এটা সাম্বার আর কোকোনাট চাটনি। এটা কি দিচ্ছেন? মাইসুর চিজ মশলা। মাইসুর চিজ মশলা।
আমরা ফ্রাইড ইডলি প্রথমবার ট্রাই করছি, আমি জীবনে আমার প্রথমবার। আমি আমার জীবনে প্রথমবার ফ্রাইড ইডলি দারুণ খেতে ট্রাই করা উচিত। শুধু ফ্রাই করানি, একটা মশলার মধ্যে টস করে হবে, কলা পাতায় দিয়েছে, তার কলা পাতায় করে দিয়ে মাইসুর চিজ মশলা ধরছে, মাইসুর চিজ মশলা ধরে এই মাইসুর চিজ মশলা ধরা পুরো চিজে ডোবানো। হোটেলে তো কোনো সেরকম হাই ফাই কাম নেই, মশলাটা ফ্যাবুলাস খেতে ভালো লাগে, একটা ক্রান্তি ভাব লাগে। সাউথের ফেমাস জিনিস ফিল্টার কফি, আমরা ফিল্টার কফি নিয়ে নিয়েছি সাউথের সিনেমা জিনিস, কলকাতায় খাই, কলকাতায় দাঁড়িয়ে সাউথের খাবার তো খেলাম দেখলেন, এবার ফিল্টার কফি, ফিল্টার কফি ট্রাই করতে চাইছি। অনেক অনেক আমরা ইয়ে খেয়েছি, চাইনিজ বিরিয়ানি অনেক কিছু আমরা খেয়েছি, আজকে একটা এমন জায়গায় আসলাম, অনেক অনেক জায়গায় খেয়েছি, হ্যাঁ চাইনিজ খেলাম বিরিয়ানি খেলাম, কিন্তু আজকে আমরা ডিফারেন্ট জিনিস ট্রাই করতে এসেছিলাম, হ্যাঁ অনেক কিছু খেলাম, একটা ডিফারেন্ট জিনিস ট্রাই করতে আসলাম, সেটা হচ্ছে ইডলি। ইডলি গো একটা ভালো কোম্পানি এটা তৈরি করেছে, খুব ভালো, আমাদের খুব ভালো লাগলো, খেয়ে খুব মজা আসলো, আজকে এখানে আসলাম, আমরা এটা ট্রাই করলাম। তো ইডলি গো এটা আছে শেক্সপিয়ার সরণি, এটা হচ্ছে শেক্সপিয়ার সরণি, ঠিক আছে, এটা হচ্ছে পুরো শেক্সপিয়ার সরণি, এই দেখছ এটা কলা মন্দিরের ওদিক থেকে আসছে পুরো, এখানে আসো ট্রাই করো, বিল্ডিংটা দেখে নাও, এখানেই আছে ইডলি গো, নীলাম্বার বিল্ডিংয়ের একদম নিচে শেক্সপিয়ার সরণি, এটা টু আওয়ার্স আপনি কলা মন্দির থেকে সোজা আসবেন, তো সোজাই আপনার পড়বে এটা, আর এটা চলে যাচ্ছে আপনার তারামণ্ডলের দিকে রাস্তাটা,